আউটলস টু হুইলারের বন্ধুদের আবার স্বাগত। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আজকে যার জন্য আসা সেটা হচ্ছে 10 দিনের জন্য আমি কলকাতা থেকে বাইরে গেছিলাম আউট স্টেশনে। প্রায় 10 দিন থেকে 12 দিন আমার কাজ ছিল, এবং আমি যে কাজে গেছিলাম সেটা হচ্ছে একটা শুটিংয়ের, সিনেমার শুটিংয়ের কাজে গেছিলাম। এবং আমি ভাস্কো ডাকামাকে নিয়েই যাই কলকাতা থেকে ঝাড়গ্রাম একা। তো সোলো ট্রিপ, এটা আমার ফার্স্ট, অত দূরে ফার্স্ট অভিজ্ঞতা। এই ছোট ছোট অভিজ্ঞতা এবং অল্প বিস্তর একটু জ্ঞান আছে, হয়তো যারা অনেক এক্সপিরিয়েন্স রাইডার তাদের হয়তো দরকার পড়বে না, কিন্তু যারা হয়তো নতুন শিখছো তাদের হয়তো কিছুটা হলেও কাজে লাগবে, যেটা আমার মনে হয়েছে। অনেকেই তো জানতে চায়, তা সেই হিসাবেই আমি একটা প্লে লিস্ট সাজিয়েছি, যেটাতে হচ্ছে 3 দিনে ঝাড়গ্রাম। মানে আমি এটাকে 3টে পার্টে ভাগ করেছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। কারণ আমি যেহেতু কাজে ছিলাম হয়তো ডেলি ব্লগ করতে পারিনি, কিন্তু তার ফাঁকে ফাঁকে যে জায়গাগুলো পেয়েছি সেই জায়গাগুলো ডিসকভার করেছি, এবং অনেক নতুন নতুন লোকজনের সঙ্গে পরিচয় হয়েছে, তাদের ভিডিওতে আনার চেষ্টা করেছি, তাদের সম্বন্ধে কিছু বলেছি। এবং সর্বশেষ দিন যখন আমাদের শুটিং হয়ে যায় তখন আমি ঝাড়গ্রাম থেকে চলে যাই বেলপাহাড়ি, এবং সেই জায়গাটা অতুলনীয় ভালো লাগে আমার। মানে আমি প্রায় জায়গাটাকে প্রেমে পড়ে যাই, জায়গাটার এত সুন্দর। তো এই নিয়েই প্লেলিস্টটা, একা নিরালা ঝাড়গ্রামে। তো আমি আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। তবে হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আর বেশি কথা বলবো না, তো চলো আশা করছি ভিডিওটা ভালো লাগবে, রাস্তার ব্লগে চলে যাই। 1, 2, 3। আর আজকে রেখেছি যথেষ্ট ফাঁকা, যথেষ্ট ফাঁকা, যেরকম যে রাস্তাতে বা যে গাড়ির একটা ভিড় থাকে সেইটা নেই, অনেকটাই ফাঁকা। কালকে নিজে হাতে ভাস্কোকে চান করিয়েছি আমি, আর যদিও আমার গাড়ির টিউনিংটা একটু হলেও চাপা, কিন্তু তাও এই আর কি চলছে। আর কন্টিনিউ আমি বলছি না ইউপিতে আমি যাবো, কারণ এটা আমার সাজেশান, যারা 100 সিসির গাড়ি চালাও বা যারা 110 সিসির গাড়ি চালাও, বিশেষ করে স্কুটি বা স্কুটার, তাদের ক্ষেত্রে বলছি, এটা আমার সাজেশান, আমার ছোট্ট এক্সপিরিয়েন্স থেকে। হয়তো অনেক এক্সপিরিয়েন্স লোক রয়েছে, অনেক এক্সপিরিয়েন্স রাইডার রয়েছে, বা তাও আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে গাড়ির লিমিটের সর্বোচ্চ সীমায় পৌঁছানোর আগে একটুখানি ভেবে নেবে যে তোমার মনে কনফিডেন্স কতটা, আর তোমার গাড়ি কতটা ক্যাপাবেল স্পিড আপ করার। সো গুড মর্নিং, ওয়েলকাম এগেইন। আর আজকে যে জায়গাটা যাচ্ছি সেটা যেতে যেতে বলছি, বাট এই মুহূর্তে রয়েছি, মানে মোটামুটি এখানে আমাদের মিট আপ হয়, এখান থেকে স্টার্টিং হয়, আর এটা একটা হল্ট আমরা মেরেই থাকি, সেটা হচ্ছে ধুলোগড়। আর ধুলোগড় টোল ক্রস করে একটা চায়ের দোকান আছে, এখানটা একটু চা খাবো, চার সঙ্গে টা থাকবে, চা টা খাবো, খেয়ে দিয়ে আবার টুয়ার্ড NH6 ধরে এগিয়ে যাব। আর আজকে আমি একাই রয়েছি, আর এই লাগেজ আমার, আর এই আমার ভাস্কো ডা গামা, দেখতে পাচ্ছেন। লাগেজ মাউন্টটা পরে আর একবার দেখাবো যে লাগেজ মাউন্টটা কীভাবে রয়েছে। আপাতত দুটো পাঞ্জি আছে, একটা নেট রয়েছে, কসমেরা রয়েছে, আর কী কী আছে সেটাও দেখাচ্ছি, গিয়ে কোথায় যাচ্ছি সেটা যেতে যেতে বলছি। তো এই মুহূর্তে একটু চা খেয়ে নিই, আর চা খেয়ে নিয়ে দেন রওনা হয়ে দেবো। আর এখন 9টার সময় মোটামুটি বেরিয়েছি বাড়ি থেকে, কারণ সকালে একটু কাজ ছিল, কাজগুলোকে সেরে মোটামুটি ঠিক করতে করতে প্রায় 9টা বেজে গেছে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছায়, প্রায় 200 কিলোমিটার টোটাল জার্নি, আপ ডাউন 400 কিলোমিটার, বেশ কিছুদিনের জন্যই যাচ্ছি কাজেতে। তো ভাবলাম যখন কাজেতেই যাচ্ছি ভাস্কোকে নিয়েই যাই, কারণ ভাস্কোটা আমার বেকার বেকার 10 দিন পড়ে থাকবে বাড়িতে। তো চলো দেখা যাক, তারপরে যেতে যেতে কথা তো হচ্ছে। তো চলো রাস্তার ব্লগে ফিরে যাই। 1, 2, 3। আজকের ওয়েদারটা বেশ পারফেক্ট, আর আমার সোলেসের জ্যাকেট তো লাজবাব, মানে একদম ভেতর একটা গেঞ্জি পরেছি আমি শুটিং, হাফাতা, আর তার উপরে জ্যাকেটটা রয়েছে, তো মোটামুটি ঠিকই আছে। টেম্পারেচার হালকা, খুব চালালে মানে হালকা একটা মিষ্টি রোদ রয়েছে, রোদের সেরকম তেজ নেই। আজকের আর একটা জিনিস, হয়তো ব্লগটা অনেকদিনই পরে আসবে, প্রায় হয়তো 10-12 দিন পরে ব্লগটা আসবে, কিন্তু যেটা হচ্ছে ও ও এইটা মানে সম্ভবত উলুবেড়িয়া। হ্যাঁ, এই জায়গাটা একটু ট্রাফিক থাকে, কারণ যেটা আমি বলছিলাম যে এই জোনগুলো একটু ট্রাফিক এড়িয়ে 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 যেতে হয়,
এবং যতক্ষণ না আপ টু এটা উলুবেড়িয়া, যতক্ষণ না আমরা মোটামুটি কোলাঘাট ক্রস করছি, কোলাঘাটের পর থেকে একটু হালকা। সো কোলাঘাট ব্রিজ উঠছি, কোলাঘাট ব্রিজে, কোলাঘাট ব্রিজ ক্রস করব। আর খুব ভালো একটা দৃশ্য, বাবার ছেলে কি সুন্দর সাইকেলে করে যাচ্ছে, আর এই রাস্তা পেছনে ছিল। তো এই কোলাঘাট ব্রিজ, এই সরি কোলাঘাট ব্রিজ বলছি, কোলাঘাট ব্রিজ, কোলাঘাট ব্রিজের নিচের থেকেও যতটা দেখতে ভালো লাগে, ওপর থেকে দেখতেও ততটা ভালো লাগে। আর এই সাদা রঙগুলো সম্বন্ধে বলি, এগুলো অলরেডি উঠে গেছে, বাট একদিক থেকে ভালো হয়েছে, কারণ এই কালারগুলো চোখে এত লাগতো, আমরা একবার যখন গেছিলাম ঝাড়গ্রাম তখন এত অসুবিধা হয়েছিল। আর বাহ, উত্তর দিক থেকে ট্রেন হয়ে যাচ্ছে, হেভি লাগছে, হেভি লাগছে। তো এই হচ্ছে কোলাঘাট ব্রিজ। সো 9:55 বেরিয়েছিলাম আপনার হচ্ছে ধুলাগড় থেকে, 10:00 ধুলাগড় থেকে স্টার্ট করেছিলাম, আর এখন বাজে 10:40। তো প্রায় 40 মিনিট লাগলো আমার ধুলাগড় থেকে এখানে আসতে। তা জানি না এটা কেমন, বাট আমি 80-এর ওপরে গাড়ি তুলছি না, মোটামুটি 80 রয়েছে। আর আগের বারে নিউ তারা মাথায় খেয়েছিলাম যখন মন্দারমণি গেছিলাম, আর তখন দেখেছিলাম এখানে। তো আজকে একটু এখানে কিছুই না, শুধু চা খাবো আর টা খাবো, মানে বিস্কুট ফিস্কুট কিছু একটা খাবো, খেয়ে একটু টয়লেট করবো, দেন আবার বেরিয়ে পড়বো। সো চলো দেখা যাক কতক্ষণ লাগে। তো আজ আপাতত চাটা খাইনি, খেয়ে নিয়ে আবার জার্নি স্টার্ট করবো। তো এখানে বেশ সুন্দর অ্যাটমসফিয়ারটা, বেশ একটা নার্সারি রয়েছে, দি পঞ্চবটি গার্ডেন নার্সারি, তো ভালো লাগবে নার্সারিগুলো, এই একবার এসে দেখতে পাবো। আচ্ছা এইখানে যে ডাইভারশনটা আছে, এখানে যে ডাইভারশনটা গেছে এটা সোজা চলে যাচ্ছে, এই রাস্তাটা সোজা বালাসর চলে গেছে, টুয়ার্ডস বালাসর হয়ে চেন্নাই হয়ে একদম পুরি, আর পুরি হয়ে বিশাখাপত্তনম, আর এই রাস্তাটা টুয়ার্ডস খড়গপুরের দিকে গেছে, মুম্বাই খড়গপুর, আর এটা সোজা চেন্নাই। এই দেখো, এই মোটামুটি হালকা হালকা শাল গাছের সারি শুরু হয়ে গেছে, আর এটা হচ্ছে কলকাতা মুম্বাই এক্সপ্রেস ওয়ে, এটা সোজা সিন্ডিপাল হয়ে মুম্বাই ঢুকেছে। আর একটা যেটা রয়েছে এইখানটায় সেটা হচ্ছে ডান দিকে, আমার ডান দিকে যদিও অনেক গাছের সারি, আমার ডান দিকে ট্রেন লাইন রয়েছে, মানে ঝাড়গ্রামের যে ট্রেন ইস্পাত এবং টাটা যেটা যায়, ইস্পাত যে ট্রেনটা যায় সেটা এখান দিয়েই যায়। আর একটা জিনিস যেটা এখানে, সেটা হচ্ছে এখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের কলাইকুণ্ডল এয়ারবেস যেটা এখানে রয়েছে, ওই যে দূরে ক্যামেরা কতটা জাস্টিফাই করছে জানি না, বাট ওই যে দূরে গাছগুলো দেখতে পাচ্ছ ওই দিকে রয়েছে, হচ্ছে কলাইকুণ্ডল এয়ারবেস। এই জায়গাটা বরাবরই আমার ফেভারিট। আর এই জায়গাটার সঙ্গে ইন্ট্রোডিউস করাই স্বর্ণদা, কারণ স্বর্ণদা এখানকারই ছেলে, স্বর্ণদার জন্ম এখানেই। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে একটা ছোট্ট
পুকুর মতো রয়েছে যেখানে হয়তো প্রতিমা বিসর্জন গেছে। আর যদি একটু নেমে যাই, এই হচ্ছে জোনটা টোটাল, টোটাল জোনটা। আর এখানে পুকুরে ছোটোখাটো মাছ শালুক ফুল হয়ে রয়েছে, হয়তো পুকুরটা আরও বড়ো ছিল কিন্তু সেটা শুকিয়ে শুকিয়ে এই জায়গায় এরকম পরিখানে হচ্ছে। আর ভেতরে আরও জঙ্গলের ভেতরে যাওয়া যায়, কিন্তু বেশি জঙ্গলের ভেতরে যাব না কারণ আমি একা রয়েছি আর গাড়িটাও রয়েছে এখানে, তো সেই কারণে যাচ্ছি না। তাও একটা কিছুটা জোন দেখানো যায়, সেটা একবার দেখাচ্ছি। জঙ্গলে আর সেরকম কিছু দেখারই নেই, শুধু এই জায়গাটা যেটা ফিল করতে হয় সেটা হচ্ছে এখানটা 2 মিনিট দাঁড়িয়ে এই এখানে একটা খুব সুন্দর গন্ধ রয়েছে, একটা খুব সুন্দর শাল পাতার যে গন্ধ থাকে সেই শাল পাতার গন্ধটা রয়েছে। আর এখানে একটা উঁচু ঢিবি মতো রয়েছে, সেই জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, এই যে উঁচু ঢিবি মতো রয়েছে। এখান থেকে জঙ্গলের ভেতর দিয়ে হয়তো কোনো জায়গায় রাস্তা চলে গেছে, কিন্তু সেটা আমার জেনে দরকার নেই আর আমার গিয়েও দরকার নেই। তো এই জায়গাটা এই কারণেই আরও বেশ ভালো লাগে, বেশ একদম ফ্রেশ, মানে এখানে কোনো পলিউশনের ছেড়ে দাও কিছুই নেই। টেম্পারেচার বেশ ঠান্ডা ঠান্ডা টেম্পারেচার আর পাতা পড়ছে, অসাধারণ লাগে। জঙ্গলের রাস্তাটা আমার ব্যাপক লাগে, ব্যাপক। আর ওখানে আলাদা আলাদা সময় আলাদা আলাদা রং, বর্ষাকালে হালকা সবুজ, গ্রীষ্মকালে গাঢ় সবুজ, আবার শীতকালে খয়েরি, আর এরকম মাঝে মাঝে পাতা ঝরতে থাকে, অসাধারণ লাগে, অসাধারণ। এখানে মাঝে মাঝে হাতিও উদয় হয়, কিন্তু এখন নেই সম্ভবত, নাহলে অনেকেই হাতি দেখেছে এই জায়গায়। আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এইখানে একটা রিসোর্ট রয়েছে, যারা ঝাড়গ্রামে এসে থাকতে যাও এটা অনলাইনে বুকিং করতে হয়, তো অনলাইনে বুক করে থাকতে পারো। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রিসোর্ট, নামটা এই মুহূর্তে মনে নেই, কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রিসোর্ট, ঝাড়গ্রাম লিখলে ঝাড়গ্রাম প্রাকৃতিক। আর এইখান থেকে সম্ভবত একটা রাস্তা ডান দিকে গেছে, হ্যাঁ এখানে একটা রাস্তা ডান দিকে গেছে, এদিকে ঝাড়গ্রাম রাজবাড়ি পড়বে, এবং ডান দিকের রাস্তায় গেলে যেটা পড়বে সেটা হচ্ছে চিলকিগড়, জামবনি, এই যে জামবনির দিকে যে রাস্তাটা চলে গেছে বাঁদিকে, ওদিক থেকে আসতে গেলে ডান দিক আর এদিকে গেলে বাঁদিক, বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে বেলবাড়ি সোজা কনক দুর্গা মন্দির। এটা একটা কনক দুর্গা মন্দিরটা ঝাড়গ্রামের একটা ট্যুরিস্ট স্পট, তা এইদিকে সোজা গেলে কনক দুর্গা মন্দির। আর ওই পেট্রোল পাম্পের পেছন দিকে হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ি, সেটা হচ্ছে টেপ মারা হচ্ছে, জোয়ার করা হচ্ছে, কারণ এই জায়গাটা থেকে কোনো লাইটের কানেকশান নেই। আর এই জায়গাটাতে যেহেতু দুইজন আর দুইখান টেন্ট আমরা খাটে ফেলছি, সেই কারণে আমাদের লাগবা, তা এটাই সেটার ব্যবস্থা করা হচ্ছে। তারপরে হয়ে যাওয়ার পরে সেটআপটা একবার দেখাও, এই হচ্ছে কানেকশান। এখানে একটা বাল্বের কানেকশান ছিল, সেই বাল্বের কানেকশান হোল্ডার থেকে এক্সটেনশান লাগানো হচ্ছে। সো এইটা ফাইনালি টেন্ট ভেতরে রয়েছি, আর যেহেতু এবারে প্রায় 10 দিন এখানেই থাকবো তাই ব্যবস্থাটা দেখাই। এটা যেটা দেখছো এটা হচ্ছে টেন্ট অর্গানাইজার, এখানে ছোটো ছোটো পকেটে জিনিস, ব্রাশ টুথব্রাশ এগুলো। আর এখানে আমি আর একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বোবো, দুজনে মিলে থাকবো। আর এইখানে পুরো ম্যাট পেতে একটা চাদর পেতে নিয়েছি, তার উপরে স্লিপিং ব্যাগ পরে শোবো, এবং ভেতরে টেম্পারেচারটা অনেকটাই কম। আর এখানে এই একটা লাইট রয়েছে যেটা টেন্টের ভেতরে, প্লাস হচ্ছে এটা টর্চ লাইটও আছে, দুটোই কাজ করে। তো মোটামুটি ভালোই লাগছে বেশ। আর সামনেটা তো দেখিয়েছো, সামনেটা একবার দেখাবো টেন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে। তো টেন্ট পুরো রেডি, আমরা বিকালবেলা পুরো রেডি করে নিয়েছি। আর এটা হচ্ছে টেন্টের ভেতরটা,
আর সামনেতেই কটেজ রয়েছে, কটেজের এখানে একটা বাগান ছিল, আর প্রচণ্ড যেহেতু অনেকজনই এসছে তাই আমরা কটেজের ভেতরে থাকিনি, আমরা একদম বাইরে সেপারেট এখানে রয়েছে। আর একটা টেন্ট রয়েছে, সেখানে আমাদের সরঞ্জামগুলো মানে আমাদের যাবতীয় জিনিসগুলো, সরঞ্জাম যেগুলো আমাদের জামা কাপড় ব্যাগ প্যাগ এগুলো সব ওখানে রাখা রয়েছে। আর এই দুটো টেন্টে আমরা দুজনে থাকবো। তো এই হচ্ছে কিউচুয়ার অ্যাপেঞ্জার টু। ফাইনালি এই আমাদের দুজনের টেন্ট রেডি হয়ে গেছে, আর এখান থেকে আমরা ইলেকট্রিক লাইনটা নিয়েছি, এখান থেকে মোবাইল চার্জ করার জন্য। আর এখানে দেখি শিশির পড়েছে, এটা সকালবেলা উঠে বোঝা যাবে কেমন। ভেতরটা তো দেখানো হয়ে গেছে অলরেডি, আর এটা বাইরের লোকেশনটা। এই এখানে সব আমাদের লাগেজ ফাগেজ সব কিছু রাখা আছে এই টেন্টটাতে, এটাতে আমরা দুজনে থাকবো। আর কটেজটা হচ্ছে, কটেজ বলবো না, এটা কাইন্ড অফ গেস্ট হাউস। আর এই